কালার সায়েন্স একাডেমির কোর্সে আসলে কি আছে? আপনারা যারা এনরোল করেছেন, অনেকে আজকে যারা পার্টিসিপেটর আছেন, আপনারা যান লেভেল ওয়ান, অনেকে লেভেল ওয়ান এবং টু দুটার জন্য এনরোল করেছিলেন। তো লেভেল ওয়ানে আমাদের কোর্সের আসলে আউটলাইনটা কি, আমরা কি কি রেখেছি? প্রথমত আমরা লেভেল ওয়ানটাকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা যে সেশনটা নিব আপনাদেরকে ডে ওয়ান, সেখানে থাকবে হলো বেসিক প্রিন্সিপালস অফ কালার। অর্থাৎ আসলে বেসিক প্রিন্সিপাল বলতে, অ্যাজ এ হিউম্যান, অর্থাৎ মানুষ হিসাবে আমি কালারকে কিভাবে দেখি, আমার সাইকোলজি, আমাদের অবজারভার অর্থাৎ চোখ, ব্রেইন, ফিজিক্যাল কন্ডিশন ইত্যাদি সব কিছুই আসলে একটা কালার দেখার পেছনে গুরুত্ব বহন করে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, আপনারা জানেন যে একজন মানুষের কালারের ইফিসিয়েন্সি চেয়েও আরেকজন মানুষের কালারের ইফিসিয়েন্সি কম বেশি হতে পারে। বাট হোয়াই, কি কি সায়েন্স এর মধ্যে কাজ করে যার কারণে মানুষের কালার দেখার পারসেপশনটা ভিন্ন ভিন্ন হতে পারে, সেই জিনিসটা নিয়ে আমরা বেসিক প্রিন্সিপালসটাকে সাজিয়েছি। 2 নম্বর আমরা কালার ক্লাসিফিকেশন সেশনটা নিব। 2 নম্বর এই সেশনে আমরা যেটা রেখেছি সেটা হলো, আপনারা জানেন টিপিএক্স, টিসিএক্স ইত্যাদি অনেক ধরনের কালার কার্ড বা কালারের ক্লাসিফিকেশন আছে। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের শেড বুক ব্যবহার করেন। সো এই শেড বুক গুলো ইন্ডাস্ট্রিতে যখন আসে, তার আগে এটার ব্যাকওয়ার্ড হিস্ট্রিটা কি ছিল, কোথা থেকে শুরু হয়েছে, এবং এই কালার গুলোকে যে বিভিন্ন টিপিএক্স, টিসিএক্স বা অন্যান্য শেড বুকে যে ভাগ করা হয়, কালারের কোন কোন বৈশিষ্ট্যের কারণে কালারকে ক্লাসিফাই করা হয়, আমরা কালার ক্লাসিফিকেশন অধ্যায়ে সেই জিনিসগুলো শিখবো, কোন কোন ক্যারেক্টারিস্টিক দিয়ে কালার গুলোকে ডিস্টিংগুইশ করা যায়। আমরা আমাদের তৃতীয় সেশন সম্পূর্ণ লাইট নিয়ে সাজিয়েছি, অর্থাৎ লাইট সোর্স, কিভাবে লাইট সোর্স নির্ধারণ করা হলো, একটা লাইটের কত ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, কি কি কারণে কোন কোন ক্যারেক্টারিস্টিকের জন্য কালার দেখতে গিয়ে আমরা রং কালার দেখি অথবা রাইট কালার দেখি, এগুলার স্ট্যান্ডার্ডাইজেশনটা কিভাবে হলো ইত্যাদি, লটস অফ থিংস আর ইনভলভ ইন আওয়ার লাইট সেশন। চতুর্থ নাম্বার সেশনে আমরা দেখাবো অবজেক্ট এবং অবজারভার, অর্থাৎ আমরা প্রথমে লাইট দেখিয়েছি, তারপরে বাকি দুটা গুরুত্বপূর্ণ, সেটা হলো অবজেক্ট এবং হলো অবজারভার। 5 নম্বর আমরা আসবো মেজারমেন্ট সিস্টেম, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা মানুষের কালার কনসেপ্ট, কালার পারসেপশন নিয়ে আছি, এখন আমরা আসবো মেশিন নিয়ে। সো মেশিনের প্রথম হলো কিভাবে কালারকে মেজারমেন্ট করা যায় এবং কালারকে কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করা যায়। আপনারা যারা অনেকেই এই ইন্ডাস্ট্রিতে সাথে যুক্ত আছেন, আপনারা স্পেকট্রোফটোমিটার ব্যবহার করেন, ওই স্পেকট্রোফটোমিটার কিছু রিপোর্ট জেনারেট করে যার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল ভাবে কালার মেজারমেন্ট এবং সেই কালারটাকে কমিউনিকেশন করতে পারি। এরপরে আমরা 6ষ্ঠ লেভেলে আমরা সাজিয়েছি কালার স্পেস এবং মেটামেরিজম নিয়ে। আমরা এই যে কালারকে মেজারমেন্ট, 5ম অধ্যায়ে আমরা যে কালার মেজারমেন্ট গুলো দেখবো, কালার স্পেস এসে সেই মেজারমেন্টটা কিভাবে তৈরি হলো, মেজারমেন্টটা কিভাবে করা হয় এবং প্রতিটা কালার কালার স্পেসে কিভাবে লোকেট করা হয়, আমরা সেই জিনিসগুলো দেখব। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রিতে, সেটা হলো মেটামেরিজম। আমরা অনেকেই মেটামেরিজমের প্রবলেমে পড়ি, বাট আমরা এখানে 1ষ্ঠ লেভেলে আমরা সাজিয়েছি কিভাবে মেটামেরিজম কত রকমের হয় এবং আপনি সেগুলোকে কিভাবে আইডেন্টিফাই করবেন সেই বিষয়টা নিয়ে। সো দ্যাটস অল ফর দ্য লেভেল 1 ফান্ডামেন্টাল অফ কালার সায়েন্স। এরপরে আমরা কালার সায়েন্সের দ্বিতীয় লেভেল যেভাবে সাজিয়েছি, আমরা লেভেল 1-এ কালার স্পেস দেখেছিলাম, সেই কালার স্পেসটা অনলি একটা কালার স্পেস নিয়ে আমরা কথা বলি, সেটা হলো CIE LAB কালার স্পেস। আর আমরা লেভেল 2-তে শুরুতেই আমরা অন্য যত কালার স্পেস আছে এগুলো নিয়ে আমরা কথা বলি এবং সেই কালার স্পেসের মাধ্যমে, কালার কোঅর্ডিনেটরের মাধ্যমে কিভাবে কালারকে, কালারের ডিফারেন্স ΔE ক্যালকুলেশন করা হয়, সেই বিষয়গুলো আমরা লেভেল 2-র প্রথম সেশনে রেখেছি। দ্বিতীয় সেশনে আমরা দেখব CMC ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনটা কিভাবে কাজ করে। CMC 1987 সালে কালার ডিফারেন্সের একটা ইকুয়েশন তৈরি করে, সেটাকে আমরা CMC ইকুয়েশন হিসেবে জানি। CMC হলো একটা কালারের ডিফারেন্সের ভ্যালুর একটা ফর্মুলা মাত্র, কিন্তু CMC কোনো কালার স্পেস না। তো আমরা এই লেভেল 2-র দ্বিতীয় সেশনে আমরা দেখব CMC ইকুয়েশনটা কি। CMC ইকুয়েশনের পরে আমরা যেটা দেখব টুলস অ্যান্ড টেকনিক, অর্থাৎ কি কি টুলস এবং টেকনিক আছে কালার মেজারমেন্ট করার জন্য, কালার মেজারমেন্ট করতে গিয়ে কত ধরনের বিষয়গুলোকে আমরা
এই যে স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে মেজারমেন্ট করতে গিয়ে কি কি বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সো অনেকগুলো ফ্যাক্টরস আছে, কিভাবে আপনারা খুব ভালোভাবে কালারকে মেজারমেন্ট করতে পারবেন এবং সেই কালারকে আপনারা মেজারমেন্ট করার পর যে রেজাল্ট আসবে আপনার সেই রেজাল্টটাকে আপনারা কমিউনিকেশন করতে পারবেন। এরপরে আমরা স্পেকট্রোফটোমিটারের টোটাল একটা স্পেকট্রোফটোমিটারের যত ধরনের অপশন ব্যবহার করা হয়, রিপোর্ট ব্যবহার করা হয়, সকল অপশন নিয়ে আমরা চতুর্থ দিন, সেকেন্ড লেভেলের চতুর্থ দিন আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে আমরা আসব আমাদের পঞ্চম দিনে কালার টলারেন্স নিয়ে। কালার টলারেন্স মানে হলো আপনার কালারকে আপনি কোন টলারেন্সে পাস দিবেন। এখানে আমরা কোয়ারডেন্ট নিয়ে আলোচনা করব, কোন কোয়ারডেন্টে আপনি অলওয়েজ কালারকে পাস দিবেন, কত লিমিট রাখলে আপনি কালারকে পাস দিবেন, আপনার কাস্টমার আপনাকে সেই কালার সেই টলারেন্সটা অ্যাকসেপ্টেবল টলারেন্স হিসেবে গ্রহণ করবে। এরপরে আমরা ষষ্ঠ এবং লাস্ট সেশনে দেখবো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ডাই হাউস এবং ল্যাব পিপলের জন্য কালার স্ট্রেংথ। আমরা অনেকেই কালার স্ট্রেংথ শব্দটার সাথে পরিচিত, কিন্তু আসলে কালার স্ট্রেংথটা কিভাবে কাজ করে, কিভাবে একটা কালার স্ট্রেংথকে বের করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা ষষ্ঠ লেভেলে পুরাপুরি ভাবে কালার স্ট্রেংথ নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা কোর্সের ডিউরেশনের ব্যাপারে কথা বলবো। আমরা অলরেডি আপনারা জেনেছেন আমাদের প্রতিটা লেভেলে 6টা করে সেশন থাকবে। যদি কারো প্রয়োজন হয় বা আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আমরা একটা এক্সট্রা সেশন নিব, সেই সেশনে শুধুমাত্র কোশ্চেন এবং আনসার হবে, রিভিউ সেশন। আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা সেই সেশনটা স্কিপ করব। আপনাদের প্রতিটা ক্লাসের পরে একটা করে কুইজ টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই কুইজের জন্য 24 বা 48 ঘন্টার একটা টাইম লিমিট থাকবে, আপনাকে সেই কুইজ টেস্টটা অংশগ্রহণ করতে হবে। সেখানে টিক মার্ক অর্থাৎ যে মাল্টিপল চয়েস থাকবে, আপনারা সেটা দিলে আপনাদেরকে হয়ে যাবে। আপনাদের প্রতি শুক্রবার ক্লাস থাকবে রাত 8:30 থেকে 9:30, প্লাস মাইনাস ডিপেন্ড করবে ক্লাসের সেশনের ডেলিভারি অথবা ফিডব্যাক এর উপরে ডিপেন্ড করে। টোটাল আমাদের এই দুইটা কোর্স নিয়ে, দুইটা লেভেল নিয়ে 4 মাসের এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি ইনশাল্লাহ। আর প্রতিটা লেভেলের পরে আপনাদেরকে একটা ফাইনাল ইভ্যালুয়েশন দিতে হবে। আপনাদেরকে আর একটা লিঙ্ক আমরা প্রোভাইড করব, এটা হলো 6টা 6টা করে প্রতিটা লেভেলের পরে। সেখানে সেখানেও আপনারা কুইজ টেস্ট পাবেন, আর পাশাপাশি 5টা কোশ্চেন পাবেন রিটেন, ওখানে কিছু আপনারা হয়তো টাইপ করে দিতে হবে। বাট সবগুলো সেশন, সবগুলো কুইজ টেস্টই অনলাইনে হবে ইনশাল্লাহ। আপনাদের কোর্সের শেষে আমরা আপনাদেরকে একটা করে সার্টিফিকেট সফট কপি আমরা প্রদান করবো।